হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের আজকের বিষয় রূপচর্চায় মেয়েদের শশার ব্যবহার। রূপচর্চায় শশার ব্যবহার নিয়ে নতুন করে কিছু বলার নেই। সতেজ ত্বকের জন্য যে শশা একটি অপরিহার্য নাম তা সবারই কম বেশি জানা। তবে রূপচর্চার জন্য শশার সঠিক ব্যবহারের পদ্ধতি হয়তো অনেকের জানা নেই। এক, মুখে কোনো কালো কালো দাগ পড়লে কচি শশার রস মুখে লাগিয়ে 15 মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। এভাবে কিছুদিন নিয়মিত লাগালে দাগ উঠে যাবে। শশার রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মুখে মেখে শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে মুখের রং উজ্জ্বল ও কোমল হয়। তবে নিয়মিত কিছুদিন করতে হবে। তিন, অনেক সময় দেখা যায় চোখের নিচে অনেকেরই কালো দাগ পড়ে। শশার রস নিয়মিত মাখলে এই দাগ দূর হবে। চার, যদি কেউ ফর্সা হতে চান তবে নিয়মিত শশার রসের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে হাত ও গায়ে নিয়মিত মাখলে গায়ের রং ফর্সা হয়। অথবা শশা পাতলা পাতলা করে কেটে মুখে ঘষে নিতে পারেন, তবে শুকালে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। পাঁচ, মুখকে রোদ থেকে বাঁচাতে, মুখের দাগ তুলতে ও ময়লা থেকে যদি রেহাই পেতে চান তবে শশার সাহায্যে একটি ফেস প্যাক বানিয়ে 20-25 থেকে 30 মিনিট রেখে প্রথমে গরম পানি পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। আপনি নিশ্চিন্তে বাইরে বেরিয়ে আসতে পারেন। এতে ত্বক সারাদিনের জন্য চকচকে, মসৃণ ও কোমল থাকবে। দর্শক, সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এই ভিডিওটি নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই লিখে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।